নির্ধারিত সময়ে শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির 17তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো পার্থক্য থাকা চলবে না। শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে যারা সঠিক শিক্ষা এবং সরকারের শর্ত পূরণে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দারিদ্র্য দূর করতে হলে শিক্ষিতদের এগিয়ে আসতে হবে, দক্ষ নাগরিক হয়ে দেশপ্রেমের মাধ্যমে কাজ করারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী। সমাবর্তনে মোট 1388 জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সনদ দেওয়া হয়। কিছু বিশ্ববিদ্যালয় এখনো তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি, এভাবে তারা বেশি দিন চলতে পারবেন না। যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান, যারা নিজ ক্যাম্পাসে এখনো যাননি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন, তাদের জন্য আমরা সময় বেঁধে দিয়েছি। নির্ধারিত সময়ে তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে নির্ধারিত সময় অতিক্রান্তে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।